বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম, আমি নূরজাহান বেগম, সহকারী শিক্ষিকা সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় 9। চলো বোর্ডের দিকে তাকাই। সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক গণিত, অধ্যায় 9। বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে একটু ভালো করে খেয়াল করবে, আমি যখন অঙ্কটি বোঝাবো একটু মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবে। আশা করি মনোযোগ সহকারে শুনলে এবং দেখলে তোমরা অবশ্যই শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সব কিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেয়া হয় না। চলো আজ আমরা শ্রেণীতে সবকিছু শিখে দেব। তাকা বোর্ডের দিকে, দেখো প্রশ্নটি হচ্ছে, শ্যামন চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলে উপর ধার্য করা হলো। শ্যামন চাকমা 4,500 টাকা ব্যাংক থেকে ঋণ নিলেন, কি হিসাবে তার বার্ষিক মুনাফার হার হলো 800 টাকা। এখন প্রশ্ন হলো, ক নম্বর, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? হনামা, দেখো কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, দেখো সমাধান কিভাবে করেছি। বার্ষিক মুনাফা 8%, 8% কথা কি অর্থ হবে? দেখো বার্ষিক মুনাফা 8% মানে 100 টাকার এক বছরের মুনাফা 8 টাকা, 100 টাকার এক বছরের মুনাফা 8 টাকা। এখন আমি যে 4,500 টাকা নিয়েছি, 4,500 টাকা 10 বছরের মুনাফা আমাকে বের করতে হবে। কিভাবে বের করেছি একটু খেয়াল করো, 100 টাকার এক বছরের মুনাফা 8 টাকা, 1 টাকার এক বছরের মুনাফা কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে 100 দিয়ে 8-কে ভাগ করতে হবে। দেখো 8 ডান পাশে, 8 ডান পাশের সংখ্যা সবসময় উপরে হবে আর বাম পাশের সংখ্যা সবসময় নিচে হবে। এখন দেখো 4,500 টাকার এক বছরের মুনাফা কত টাকা হবে? 1 টাকার চেয়ে বেশি হবে, সেজন্য কি করেছে এটার সাথে গুণ দিয়েছি। তারপর দেখো 4,500 টাকা 10 বছরের মুনাফা আরো বেশি হবে, তাহলে কি করতে হবে? আবার গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে এখন দেখো এই এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে থাকে 45, 1 দিয়ে 45-কে ভাগ করলে হয় 45। এখন দেখো 8, এখন উপরে থাকে কত, 8 গুণ 45 গুণ 10, এখন এর কি গুণ করলে কত হয়? গুণ করলে হয় 3,600 টাকা। তাহলে 10 বছর মুনাফা পেয়ে গেলাম 3,600 টাকা। এখন বলা হচ্ছে যে 10 বছর পরে মোট কত টাকা পরিশোধ করবে? মোট মানে কি, আমি ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছি সেই টাকা সহ আর সুদ সহ কত টাকা হয় সেই একত্রে করে সেই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। তাহলে যেমন চাকমা দেখো কত নিয়েছে, 4,500 টাকা নিয়েছে, আর তার 10 বছরের সুদ বেরোলো কত, 3,600 টাকা। অর্থাৎ 10 বছর পর মোট পরিশোধ করতে হবে 4,500 + 3,600 টাকা, মোট কত হলো 8,100 টাকা। সুতরাং মোট পরিশোধ করতে হবে 8,100 টাকা। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন দেখো ফ নাম্বারে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে? কত বছর পরে মানে এখানে কি চেয়েছে, সময় চেয়েছে। এখন দেখো কিভাবে সময়টা বের করব। এখানে দেখো 100 টাকার এক বছরের মুনাফা 8 টাকা। আমি এখন যেহেতু শ্যামল চাকমা কত টাকা নিয়েছিল ব্যাংক থেকে, 4,500 টাকা নিয়েছিল। এখন 4,500 টাকার এক বছর মুনাফা কত হয় সেটা আমাকে বের করতে হবে। 100 টাকার এক বছর মুনাফা 8 টাকা, 8% হারে কি হবে, 100 টাকার এক বছর মুনাফা 8 টাকা না, 100 টাকার এক বছর মুনাফা 8 টাকা, 1 টাকার এক বছর মুনাফা কম হবে এর জন্য ভাগ, তারপরে 4,500 টাকা এক বছরের মুনাফা হবে বেশি, 1 টাকার চেয়ে বেশি হবে, জিনিস গুণ দিয়েছে। গুণ দেওয়ার পরে এখন ভাগ করে 100 দিয়ে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এখন 1 দিয়ে 45-কে ভাগ করলে 45 হয়, কারণ 8 আর 45 গুণ করলে কত হয়, 5 আগে 40-এ শূন্য, 8 আগে 4, 4 আগে 32, আর তাহলে 36,360 টাকা। তাহলে 45, 4,500 টাকার এক বছরের মুনাফা হবে 360 টাকা। এখন এসো 360 টাকা মুনাফা হয় এক বছরে, আমার যে মুনাফা দেওয়া আছে 2,520 টাকা, এটি কত বছরের মুনাফা এই সময়টা আমাকে বের করতে হবে। যেহেতু 360 টাকা মুনাফা হয়েছে কয় বছরে, এক বছর, সেইটি আমি এখানে দিব। 360 টাকা মুনাফা হয় এক বছরে, 1 টাকা মুনাফা হয় কম সময় লাগবে, 1 টাকা মুনাফা হয়তো সময় কম লাগবে, এই জন্য ভাগ,
আর 2520 টাকা মুনাফা হতে বেশি সময় লেগেছে না, এর সাথে একটু ভুল হয়েছে। এখন দেখো শূন্যতে শূন্যকে ভাগ করে শূন্য এবং 36কে 7 দিয়ে গুণ করলে হয় 252, তাহলে কত হলো 7 বছর। সুতরাং 7 বছর পর মোট মুনাফার পরিমাণ হবে 2520 টাকা। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা আজ আর নয়, আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।